চিকিৎসায় গাফিলতির জন্য পূর্বে বহুবার খবরের শিরোনামে থেকেছে রাজ্যের অন্যতম বেসরকারি হাসপাতাল আইএলএস। এবারও আবার বড় সড় অভিযোগ উঠল আইএলএস হাসপাতালের বিরুদ্ধে। রোগী কিংবা রোগীর পরিজনদের অনুমতি ছাড়াই নানান ধরনের টেস্ট করিয়ে রোগীর পরিজনদের হাতে মোটা অঙ্কের বিল ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনার বিবরণে জানা যায়, থাইরয়েডজনিত সমস্যা নিয়ে সোমবার রাতে আইএলএস হাসপাতালে এসেছিলেন রাজধানীর বাধারঘাট এলাকার বাসিন্দা শ্যামল দেব। কিন্তু হাসপাতালে যাওয়ার পর রোগী কিংবা রোগীর পরিজনদের সাথে কোনো প্রকার কথা না বলেই একের পর এক টেস্ট করাতে শুরু করেন হাসপাতাল কর্তৃপক্ষ এবং টেস্ট শেষে রোগীর পরিজনদের হাতে মোটা অঙ্কের একটা বিল ধরিয়ে দেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এইটুকুতেই থেমে থাকেননি আইএলএস কর্তৃপক্ষ। টেস্ট শেষে রোগীর পরিজনদের সাথে কোনো প্রকার আলাপ আলোচনা ছাড়াই অপারেশনেরও ব্যবস্থা করে নেন হাসপাতাল কর্তৃপক্ষ। পরবর্তীতে চিকিৎসকদের সাথে কথা বলে এই বিষয়টি জানতে পেরে বিল মিটিয়ে রোগীকে হাসপাতাল থেকে নিয়ে আসেন রোগীর পরিজনেরা। 29 তারিখ পেনশন কিনে আপনার বলে একটা রুমের মতো আছে, ওটা দিদির মধ্যে আসিল। আপনার ডাক্তারের কাছে নিয়ে এসে এখানে আর হসপিটালে নেওয়ার পর তারা বিভিন্ন রকমের বিভিন্ন রকম টেস্ট ফেস্ট ইয়ে করার ইয়ে কথা ইয়ে করছে, কী কী টেস্ট হইব না হইব, আননেসেসারি অযথা কিছু টেস্ট তারা বোঝা গেছে কি আসে যে আপনারা 1437 মতো একটা বিল ভাড়া দিচ্ছে। ওইটা নিয়ে আমরা কথা বললাম যে প্রথমে আমরা কথা বললাম যে এই টেস্টগুলি তো আমরা কোনো দরকার ছিল না আপনারা কেন করা। হ্যাঁ, তখন উপর থেকে তারা আমরা একটু কাছে যে আপনারা সব কিছু জানাই তো তারা সব কিছু লেখছে ইয়ে করছে, আমি কিন্তু আমরা কোনো কিছুই তারা জানাইছে না জানাই অযথা তারা কিছু বিল ইয়ে করেছে 1415,000 মতো বিল একটা আমরা জানাই দিয়েছে। এটা নিয়েই আমরা আজকে এখানে রুগী আইলে পরে তারা যতটুকু পারে ঘাড়ে চাপা দিয়ে বসানোর চেষ্টা করে। মোট কত টাকা বিল ছিল? মোট টোটাল টাকা বিল ছিল আমরা 37,000 সমস্যা কি ছিল পেশেন্টের? সমস্যা মানে গলার থাইরয়েডের প্রবলেম আছে, যাতে যাতে টিউমারের মতো বাড়ছে, তো যে কোনো কারণে হাত একটু লাগাতে এটা দিয়ে একটা ব্লিডিং শুরু হয়েছে। আমরা জাস্ট নিয়ে গেছিলাম ব্লিডিংটা বন্ধ করা, আর তারা এইদিকে ওটি করার বিভিন্ন ধরনের বিশাল সরঞ্জাম খুঁজে নিয়ে আসবে। কোনো কিছু আপনার জানা হয়েছে? আমাদের কোনো কিছু জানা হয়েছে। আজকে সকালে যখন ডাক্তার হলে কনসাল্ট করি তখন ডাক্তার আমরা দেখেছে যে তাহলে ওটি দিব, আমরা ডাক্তার ফোন করতেছি ওটি করতে পারি। আসলে আমরা বলছি যে আমরা তো এখানে ওটি করাতে রাজি নেই, আপনি এখানে ওটি করবেন, আমরাও তো কিছু জানাইছেন পেশেন্ট পার্টি না জানায় আপনার ওটির সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। এই কথা এরকম যে ওইটা আছে মানে কী মনে করতেছেন, মানে এটা মানে কী বলবেন বিষয়টা? এটা মানে অযথা পেশেন্ট পার্টিকে হয়রানি ছাড়া কিছু কতটুকু পারে তারা তারার মূল কথা হচ্ছে ট্রিটমেন্টের চেয়ে যাই হোক বা না হোক এটা দিয়ে খেলাম না তারপর পয়সা লাগবে, এই হচ্ছে মূল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।